স্পোর্টস হার্নিয়া অনেকদিন ধরেই ঢোকাচ্ছিল সূর্যকুমারকে। গতকালই জার্মানিতে অপারেশন হয় সূর্যকুমার যাদবের। সঙ্গে আছেন শ্রীদেবী সাউ। এবার সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে শুয়ে হাসি মুখে ছবি পোস্ট করেন খেলোয়াড়। তবে আপাতত মাসখানেক সময় লাগবে সুস্থ হতে, এমন চাই খবর। বিশ্বনাথন আনন্দকে ছাপিয়ে ভারতে এক নম্বর দাবারু হিসেবে উঠে এলেন আর প্রজ্ঞানন্দ। বুধবার টাটা স্টিল চেস টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন ডিন রিলেংকে হারিয়ে প্রথম স্থানে উঠে আসলেন বিস্ময় বালক। বর্ষসেরার দৌড়ে ফেভারিট ছিলেন ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হলান্ড। এবার ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতলেন লিওনেল মেসি। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষে বিমানবন্দরে রঙিন লুকে দেখা মেলে রোহিত শর্মার। রামধনু রঙের স্পেট শার্টে ধরা দেয় ভারতীয় টিমের অধিনায়ক। তার এই নজরকাড়া লুক সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ভালোবাসাও পেয়েছে।